হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাই আমার পরিবারে। আজকে দুপুরে রান্না দিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। দুপুরে রান্না হয়েছে আজকে ভাত, বেগুন ভাজা আর মাংস। এবার চলো কিছু বাজার তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। আর আজকে মোটামুটি পুরো বাজারটাই তুলে নিয়ে এসে আমার বাড়িতে বাজার বসে গেছে। ফল সবজি তো সমস্ত রকম আছে। আর আজকে মনে হয় তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, আবার বিকালের দিকে ব্লগটাকে আমি স্টার্ট করবো। আর ফার্স্ট টাইম এনেছে নতুন আলু, আর মাছ টাছগুলো এবার সব ধুয়ে রেখে দিই, সাথে আছে খেজুর গুড়। তো চলো আমি আবার তোমাদের সাথে পরে বিকালে দেখা করব। আর অনেকটা আজকে ঝামেলার মধ্যে আছি তাই চলো। তো ফাইনালি অনেকক্ষণ পর আবার আসতে পারলাম তোমাদের সামনে। ভেবেছিলাম আজকের ব্লগটাকে কন্টিনিউ করতে পারবো না, তোমাদের সাথে মানে সকালে এসে দুপুরে রান্না বান্না শেয়ার করেছি, তারপর বাজার টাজার কিছু শেয়ার করেছি, তারপর থেকে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর এখন বাজে বিকাল 5টা, তো এখন থেকে আমি আমার ব্লগটাকে আবার কন্টিনিউ করতে শুরু করলাম। একটু সমস্যার কারণে আজকের ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। তো যথারীতি এখন প্রায় সন্ধ্যা হবো হবো করছে, সূর্য মামা মায়ের কাছে যাবো যাবো করছে। তো এবার যে সন্ধ্যা সন্ধ্যে দিতে হবে, এখনো সন্ধ্যা হয়নি, একটু দেরি আছে, হয়তো 5-10 মিনিট। সাথে কিছু জামা কাপড় আছে, সেগুলোকে তুলতে এলাম। মানে রোজ সকালটাই তোমাদের সাথে শেয়ার করি, আজকে আর সকালটা শেয়ার করা হলো না। রোজ কি আর এক মানে এক হয় না, মানে ডিফারেন্স তো কিছু হতেই পারে। তাই আজকে সন্ধ্যাটা তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো চলো গিয়ে এবার নিজে সন্ধ্যা সন্ধ্যে দিতে হবে, তারপর সন্ধ্যে খাবার টাবার তো কিছু বানাতে হবে। চলো, কখন সেই স্কুল থেকে বাড়ি এসছে ওরা, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি, গাছের পেয়ারা টেয়ারা পেরে কিছু খাওয়া হলো। চলো এবার নিজে চলে যাই জামা কাপড় তুলে নিয়ে। চলো চলো, আমার জামা কাপড় তোলা হয়ে গেছে আর পুরো হাত ভর্তি, এটা শুকিয়েছে আর এটা শুকায়নি, এটা এখানে মিলে দিয়ে চলে যাবো। চলো সেবা করে নি। এখন বেজে গেছে রাত্রি 8:30,
আর আপাতত আবারও রান্নাঘরে হাজির, কারণ যতক্ষণ না খাওয়া দাওয়া হচ্ছে ততক্ষণ তো রান্নাঘর থেকে ছুটি নেই। তাই এদিকে কুকারে বসিয়ে দিয়েছি ভাত, আর এখন মাছটা ভেজে নিই চলো। আর দিনের মাংস একটু আছে, মানে ঝোল আছে একটু, আর দু চার পিস আছে মাংস রাংস, তো ওটা দিয়ে মোটামুটি হবে। আর ছেলে মেয়ে তো খাবে দুধ দিয়ে। আর এই তো মাছ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, নুনু মাখিয়ে রেখে দিয়েছি মাছটাকে, এখন ভেজে নেব। আর বেশ ঠান্ডাটা একটু কম পড়েছিল, কিন্তু আজকে আবার সেই একই ঠান্ডা, বেশ একদম কম পড়েছিল, ভেবেছিলাম হয়তো ঠান্ডাটা একটু কমবে, কিন্তু সে আর কোথায়, আবার সেই ঠান্ডা পড়ে গেল, যেটাতে আমার বেশি ভয় ঠান্ডাটাকে। এই ঠান্ডার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু মানে আজকে খুব সকাল সকাল উঠেছিলাম আমি, মোটামুটি 5:30 ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর কি জানো তো, সকাল সকাল উঠে পড়লে সকাল সকাল কাজগুলো বেশ হয়ে যাচ্ছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। কিন্তু একটু যে দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে, যে মানে কাজ করতে আরো দেরি হয়ে যাচ্ছে। তাই আমি মানে ভেবে রেখেছি দুপুরবেলায় যখন একটু বিশ্রাম নেবো, সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়বো, তাতে 4:00 5:00। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ করে দিয়েছি, আর কিছু করবো না। আর আজকে প্রথম খাওয়া হচ্ছে নতুন আলু। নতুন আলু মানে এই বছরে এর আগে কখনো সত্যি আমার বাড়িতে আনা হয়নি, আজকে জাস্ট ফার্স্ট টাইম নিয়ে এলো বাজার থেকে নতুন আলু। তো নতুন আলু আজকে ভাতে দিয়েছি। নতুন আলু গরম গরম খেতে খুব ভালো লাগে, কিন্তু একটু শক্ত, মানে একটু দেরি হয়ে গেলে খেতে পুরো আলুটা শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। কিন্তু নতুন আলুটা গরম গরম খেলে বেশ ভালোই লাগে। আর নতুন আলু রাহা কচু ইয়ে দিয়ে, মটরশুঁটি দিয়ে আলুর দম জাস্ট ফাটাফাটি লাগবে, সাথে আবার লুচি যদি হয়। তো কড়াইয়ে তেল চলে এসছে, মাছটা আমি ভেজে নিই এবার। আর ছেলেকে একটুখানি পড়াচ্ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল, মেয়েকে আজ আর পড়তে বসাইনি, আজ আর ছুটি, বাসির কাছে বসে বসে কি করছে কে জানে। কড়াইয়ে দেখো মাছ আমি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে ভালো লাগে, কিন্তু আজকে আর পেঁয়াজ পেঁয়াজ কিছু দেবো না মাছে, একদম এই সিম্পল ভেজে নেবো মাছটা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর তো আমি রাত্রের বাসন রাত্রেই ধুয়ে রেখে দিই, সকালের জন্য আর ওয়েট করে রাখি না। হ্যাঁ, আর কারণ হচ্ছে দেখবে একটা খাওয়া দাওয়া টাটকা টাটকা বাসন ধুয়ে নেওয়া সেটা তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু সেটা যদি সকালের জন্য আমার ওয়েট করে রেখে দিই সেটা মানে শক্ত হয়ে বসে যায় আর দেরিও হয়। তাই যতটা সম্ভব আমি ধুয়ে রাখারই চেষ্টা করি, এমনকি রান্নাঘরটাও আমি গ্যাস টাস রান্না বান্না করে গ্যাস টাস গুলো একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন বাসনটা ধুলে বিছানায় একটু যেতে পারবো, খাওয়া হয়ে গেছে, বাচ্চা মানুষ তো শুধু মাথাটুকুই দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, যাও ভাই খানা খানা ধুয়ে দিয়ে মা তুমি বিছানায় উঠো, বা তোমার ঘরে খানার ঘরে শোয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও শোয়ার ঘরে শোয়া যাবে। দেখো রান্নাঘর পুরো একদম বাসন টাসন বেসিন টেসিন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, আর রান্নাঘরও পুরো একদম ক্লিন। চলো এবার তো ঘুমাতে হবে, চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর বাসন টাসন ধুয়ে রেখে সমস্ত কিছু গুছিয়ে রেখে এখন চলে এসে আর ছেলে নেই, এখনো পর্যন্ত ঘুমাইনি, আর এখন বাজে 10:05, তো অনেকটা রাত্রি হয়ে গেছে। আমাদের এই টাইমটাই হয়, যদি কোনোদিন খুব তাড়াতাড়ি হয় তাহলে 9:30 খুব জোর, এর বেশি তাড়াতাড়ি হয় না। আর এখন চলো গুড নাইট বলার পালা, সকলকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, গুড নাইট। আমার মেয়ে ওখান থেকে গুড নাইট বলে দিয়েছে, সবাই গুড নাইট বলে দিয়েছে। চলো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে সামনের দিনে ব্লগে, তো ভালো থেকো সুস্থ থেকো।